السلام عليكم. بيل نصب تلنا ليش شوي كشري ده ماسك أوره شديد ولا بيتني؟ أبنا دشمنا هاجيت. أذكى جاكا ده كده شكل نوجان غلوب في فين روتر ودش شري ويش شاي شكل نوجان غلوب ده كنا جست أكربو. أشا غري بورو فيديو تي أبنا ما دشة تك بنا. أبني جدي أمادري قناة دي تنو تنو هاي تكن تلا أبوش شوي. أمادري قناة دي ريفيو كرتة بارن جدي أبنا بارو لقى تلا سبسكرايب كربو. إمام أصلا دوي جاب شكل أكا روتاي شاطر ودش. এবং এর পরপরই থাকবে 11:45 মিনিটের চাঁদপুর ঈদগাহ ব্রিগেডের উদ্দেশ্যে ইমাম হাসান 5 অথবা ইমাম হাসান 7 চাঁদপুর হাটেরিয়ার উদ্দেশ্যে স্বর্ণদ্বীপ 8 যাবে 10:25 মিনিটে এবং চাঁদপুরের উদ্দেশ্যে মিতালী 7 এর ব্যানারে মিতালী 5 যাচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে এবং দুপুরের শিডিউলে ইলিশার উদ্দেশ্যে ঠিক এই পন্টুন থেকেই 20 নম্বর পন্টুন থেকেই থাকবে সুরভি 8 দুপুর 2টায় এবং বিকাল 4টায় থাকবে এমবি সম্পদ অথবা কর্ণফুলি 3 যে কোনো একটি থাকবে বরাবরের মতো প্রতিদিনের শিডিউলটা সকালের শিডিউল হচ্ছে যেমনটা আজকেও ছেড়ে গিয়েছে এমবি দোয়েল পাখি 10 ইলিশার উদ্দেশ্যে সকাল 7:30 মিনিটে পাশাপাশি ইলিশার উদ্দেশ্যে সকাল 8:30 মিনিটে ছেড়ে গিয়েছে এবং পাশাপাশি সকাল 9টায় ছেড়ে গিয়েছে কর্ণফুলি 14 হাকিমুদ্দিনের উদ্দেশ্যে সকাল 8:30 মিনিটে ছেড়ে গিয়েছে একটি নৌযান এবং শৈলমালাদের উদ্দেশ্যে সকাল 8:30 মিনিটে ছেড়ে গিয়েছে একটি নৌযান পাশাপাশি সুরেশ্বরের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে একটি নৌযান সকাল 8টায় দুপুরের শিডিউলে সুরেশ্বরের উদ্দেশ্যে থাকবে একটি নৌযান এমভি মিরাজাক দুপুর 1টায় মতলবের উদ্দেশ্যে থাকবে একমাত্র নৌযান এমভি গ্রিন ওয়াটার 7 দুপুর 2টায় এবারে নাইট সার্ভিসের দিকে এখানে যাক 10 মিনা কোরালিয়া পারাবন্দরের উদ্দেশ্যে এমভি জামাল 5 যাবে ঠিক সন্ধ্যা 6টায় অবশ্য প্লেস করা রয়েছে যে নজরটি ব্যানারও লাগানো রয়েছে তো সেই ক্ষেত্রে জামাল 5 যাবে সম্ভবত এবং এর পাশাপাশি কিন্তু পোবালি 6 প্লেস করা রয়েছে অবশ্য কোন নজরটি যাবে তা কিন্তু সঠিক বলা যাচ্ছে না অবশ্য জামাল পাঁচই যাবে কারণ জামাল পাঁচ যেহেতু প্লেস করা রয়েছে ব্যানার লাগানো রয়েছে সম্ভবত জামাল পাঁচই যেতে পারে অথবা পুবালি ছয়ও যেতে পারে গোসাইডের উদ্দেশ্যে যাবে অথই এক ঠিক সন্ধ্যা 6:30 মিনিটে পাশাপাশি কর্ণফুলি 9 যাবে বলাকে 11-এর উদ্দেশ্যে ঠিক রাত 8:45 মিনিটে এবং পাশাপাশি এমভি বালিয়া বলাকে 11-এর উদ্দেশ্যে রাত 8:30 মিনিটে নজরটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং পাশাপাশি শরীয়তপুর 3 রয়েছে বাবুগঞ্জ পাতারাটার উদ্দেশ্যে নজরটি সন্ধ্যা 7:30 মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং আজকে অবশ্য বোরহানুদ্দিনের উদ্দেশ্যে গাজী সালাউদ্দিনের ট্রিপ নজরটি এখনও ঘাট প্লেসে আসেনি গাজী সালাউদ্দিন নজরটি যদি যায় তাহলে সন্ধ্যা 7:30 মিনিটে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে দুলিয়া নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে গ্লোরি অফ শ্রীনগর 8 ঠিক সন্ধ্যা 7:10 মিনিটে ছেড়ে যাবে চরমন্তাদের উদ্দেশ্যে রয়েছে পারাবত 15 নজরটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6:45 মিনিটে এবং ধুলিয়া নারায়ণপুর কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে এমভি ইগল 8 নজরটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6:20 মিনিটে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে একমাত্র নৌযান এমভি তাসিফ 1 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6:00 থেকে 6:30 মধ্যে তো যারা আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবেন পাশাপাশি রাত সন্ধ্যার শিডিউলে এলিশার উদ্দেশ্যে যাবেন বা কালীগঞ্জের উদ্দেশ্যে যাবেন তারা কিন্তু তাসিফ 1 নৌযানটি পেয়ে যাবেন এবং রাতে ঠিক এই 13 নম্বর পন্টুন থেকেই রাত 10:30 থাকবে রাজারহাট বি অথবা এমভি কর্ণফুলি 11 ঠিক রাত 10:30 মিনিটে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে একটি নৌযান বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে অবশ্য আজকে প্রথম ট্রিপে রয়েছে এমভি ফারহান 6 রাত 8টায় এবং দ্বিতীয় ট্রিপে থাকবে এমভি টিপু 14 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত 8:25 মিনিটে তো দুটি নৌযান আজকে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে যাবে ঠিক তাদের সময় অনুযায়ী যে সময়টা বললাম এবং আজকে বরগুনার উদ্দেশ্যে এমভি পুবালি 1 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা
5:30 বিকাল 5:30 ছেড়ে যাবে নৌযানটি এবং শৌলা থানার হিজলা ভাসানচরের উদ্দেশ্যে এমভি সম্রাট দুই নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত 8টা ঠিক রাত 9:45 এবং শৌলা মোলাদের উদ্দেশ্যে যে নৌযানটি যাবে সে নৌযানটি এখনও ঘাট প্লেসে আসেনি যে নৌযানটি যাবে সে নৌযানটি সম্ভবত একটু পরে প্লেসে আসবে তো রাত 8:50 নৌযানটি ছেড়ে যাবে যে নৌযানটি যাবে আজকে শৌলা মোলাদের উদ্দেশ্যে এবং হোলারের ভেনারের উদ্দেশ্যে রয়েছে টিপু 12 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 7টায় ভায়াকাট হিসেবে থাকবে রহিমগঞ্জ শিকারপুর চৌধুরীহাট মিরেরহাট বানারীপাড়া স্বরূপপাড়ি ইন্দিরাহাট কাউখালী হয়ে হোলারহাট ভান্ডারিয়া যাবে এবং আজকে ঝালকাঠের উদ্দেশ্যে রয়েছে এমভি সুন্দরবন 12 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত 8:15 নৌযানটির ভায়াঘাট হিসাবে থাকবে ফতুল্লা চাঁদপুর চরমনাই বরিশাল দপদপিয়া নলছিটে হয়ে তারপরে ঝালকাঠের উদ্দেশ্যে যাবে এবং বরিশালের উদ্দেশ্যে আজকে দুটি নৌযান তাদের প্রথম ট্রিপে থাকবে শুভরাজ 9 দ্বিতীয় ট্রিপে থাকবে এমভি সুরভি 9 তো আজকে অবশ্য দুটি নৌযান যাবে তো সেই ক্ষেত্রে যারা ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাবেন আজকে রাতে তারা এই দুটি নৌযান পেয়ে যাবেন রাত 9টার পরপরই কিন্তু নৌযানগুলো ছেড়ে যাবে শুভরাজ 9 যাবে প্রথম ট্রিপে দ্বিতীয় ট্রিপে থাকবে এমভি সুরভি 9 তো এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে একই সিরিজের সুন্দরবন 15 এবং সুন্দরবন 16 বরিশাল থেকেও কিন্তু রাত 9টায় নৌযানগুলো ছেড়ে আসে এবং রাতের শিডিউলে যেমন খাসাড়ের উদ্দেশ্যে যাবে সোয়ারিঘাট থেকে যে নৌযানটি ছেড়ে আসবে সে নৌযানটি থাকবে সদরঘাট পন্টুনে সন্ধ্যা 6টার পরপরই আসবে অবশ্য এবং পাশাপাশি নন্দীবাজারের উদ্দেশ্যে থাকবে একটি নৌযান সে নৌযানটি অবশ্য রাত 8:30 ঢাকা নদী বন্দর ত্যাগ করবে সদরঘাটে ঘাট প্লেসে আসবে সম্ভবত 5:30-6টার পরপরই চলে আসে অবশ্য তো যারা আজকে নন্দীবাজার খাসাঘাটের উদ্দেশ্যে যাবেন তারা কিন্তু সন্ধ্যা 6টার পরপরই ঢাকা নদী বন্দরে নৌযানগুলো পাবেন এবং ডামোটের উদ্দেশ্যে রাত 11টায় থাকবে একটি নৌযান যে নৌযানটি 10নম্বর পন্টুন থেকে ছেড়ে 12নম্বর পন্টুন থেকে ছেড়ে যাবে সম্ভবত তো ডামোটার উদ্দেশ্যে যে নৌযানে যাবে এবং আজকে বগাপটুয়াখালীর উদ্দেশ্যে একমাত্র নৌযান এমভি সুন্দরবন 14 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 7টায় তো এবং পটুয়াখালী থেকে দুটি নৌযান ছেড়ে আসবে কাজল 7 এবং পূবালী 5 লোকাল সার্ভিসে থাকবে পূবালী 5 এবং কাজল 7 থাকবে ডাইরেক্ট সার্ভিসে তো যেমনটা বলছিলেন যে কোদালপুর হাটুরিয়া ডামুন্ডার উদ্দেশ্যে যে নৌযানটি থাকবে রাত 11টায় সম্ভবত প্রিন্স আওলাদ থাকতে পারে অথবা এমভি কাজল থাকতে পারে এবং তার পাশাপাশি দুলারচর চেয়ারম্যান স্টেশন গৌরঙ্গ বাজার এ সকল রুটে বাইজের জুনায়দ এক থাকবে এবং রেকশন 2 যাবে সুরেশ্বর চণিপুর আবদার উদ্দেশ্যে ঠিক রাত 11টায় তো এই ছিল আজকের শিডিউল আপডেট যারা যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি সম্ভব হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ইনশাআল্লাহ আগামীকাল আবার আপনাদের সামনে শিডিউল আপডেট নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ